শুধু নিঃশ্বাস নিলে হবে না, মিনিংফুল নিঃশ্বাস নিতে হবে। আপনার ভয়েসটা, ইট ক্যানট বি জাস্ট এ ব্রেথ, ইট ক্যানট বি এ ফ্ল্যাটেস ভয়েস, ইট ক্যানট বি এ ফ্ল্যাট ভয়েস। হ্যাঁ, ইট হ্যাজ টু হ্যাভ আ মিনিং। যেরকম কণ্ঠস্বরকে আপনি দাম দেবেন, ঠিক একইভাবে চোখ খোলা রেখে সমাজকে দেখবেন। এই মাত্র একটা বই পড়া শেষ করলাম, সেটা দলিতদেরকে নিয়ে। এই এই গল্পটা আমাকে এত টেনেছে, আমি জানি না আপনারা ভোট ভাঙ্গে পরিবারের গল্পটা শুনেছেন কি না। 2006 তারা দলিত ছিল বলে মহারাষ্ট্রের একটা ভিলেজে, একটা গ্রামে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। আর ওই সুরেখা ভোট ভাঙ্গে তার 17 বছরের মেয়ে, সবাই ধর্ষিত হয়েছিলেন এবং তার সাথে তার ছেলেদেরকে পেটানো হয়েছিল, আলটিমেটলি তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। এই যে দলিতের প্রতি অবিচার, এই যে দারিদ্রের প্রতি অবিচার, এই যে নারীর প্রতি অবিচার, এই অবিচারগুলোর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যান, এই পক্ষপাতের ঊর্ধ্বে ওঠেন, আর না হলে কিন্তু আপনি কখনোই সফল হবেন না। মাথায় রাখতে হবে, হোজে সারামায়োর একটা বিখ্যাত নভেল আছে ব্লাইন্ডনেস, সেখানে হঠাৎ রাতারাতি সকলে কিন্তু অন্ধ হয়ে গেছিল। ওরা বলেছিল এটা হোয়াইট ব্লাইন্ডনেস, সবাই শুধু চোখে কিচ্ছু দেখছিল না। তো তখন ফাইনালি একসময় সবাই আবার আপনার চোখ ফিরে পায়, দৃষ্টি ফিরে পায়। কিন্তু উপন্যাসে খুব শক্ত একটা কথা বলেছিলেন, বলেছিলেন যে পিপল আর লাইক ব্লাইন্ড পিপল হু ক্যান সি বাট ডু নট সি। আমরা অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু দেখেও দেখি না, দেখার চেষ্টাও করি না। এই জায়গায় কখনো যাবেন না, এই জায়গা আপনার না। আপনারা এখনও, আপনাদের যৌবন আছে, আপনাদের প্রতিভা আছে, আপনাদের প্রতিশ্রুতি আছে, আপনাদের সম্ভাবনা আছে, অবশ্যই দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। কারণ আপনার চোখ খোলা রেখে নিঃশ্বাস ভালো করে নিয়ে মনে করবেন যে ম্যারাথন দৌড়াতে পারেন, এক ফোঁটা পানি খাবেন না, এরকম জার্মান একজন দৌড় দিয়েছিলেন দৌড়বিদ। তাকে চিন্তা করে, যারা ঠান্ডার মধ্যে মঙ্করা যারা বসে থাকেন, একেবারে ঠান্ডায় কখনো তাদেরকে একটুও কাচুমাচু হতে দেখবেন না, তারা সবাই কিন্তু জোরে নিঃশ্বাস নেয়। নিঃশ্বাস জোরে নেবেন, চোখ খোলা রাখবেন, মনকে একদম প্রসারিত রাখবেন, তাতে করে আপনার জয় হবে। এটাও মাথায় রাখবেন যে সবসময় সকলকে পাশে পাবেন না, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা প্রতি মুহূর্তে স্মরণ করবেন যে স্রোতের বিপরীতে যে দিন বদলায় সে, স্রোতের সাথে কখনো গড্ডালিকা প্রবাহে গা একেবারে ভাসিয়ে দেবেন না। আমার মনে হয় সকলের মনে রাখতে হবে যে আপনি একাই কিন্তু অনেক বড় একজন নেতা। নেতার কোনো বিশেষণ নেই, নেতার কোনো সংজ্ঞা নেই, নেতৃত্বের সংজ্ঞা বা বিশেষণ সমস্তই কিন্তু আপনার মাথার মধ্যে। আমি এই জন্য বলি কারণ আমি প্রত্যেক দিন ম্যাজিক দেখি, আমি ডনকে দিয়ে ম্যাজিক দেখেছি। আমি গতকাল রাতে, আমার কাছে একটি মেয়ে এসেছিলেন, রোকেয়া আহমেদ, আমি জানি না আপনাকে চেনেন কি না, পূর্ণা, ও ওই যে কাঁঠাল একটা স্নিকার্স ডিজাইন করেছিল, ডিজাইন করে বলেছে যে ডিজাইন ইন বাংলাদেশ বাট মেড ইন ইউরোপ, জার্মানিতে ওর জুতাটা বানানো হয়েছে, একটা ব্র্যান্ড জুতাটা বানিয়েছে কিন্তু ডিজাইন সে এখান থেকে বসে করেছে। এই যে ঘুরে যাওয়া, এই রিভার্সালগুলো কিন্তু শুধু যৌবন পারে দিতে আমাদেরকে, আমরা কিন্তু পারি না। হ্যাঁ, কাজেই ওই সাহস, যৌবনের ওই সাহস, যৌবনের ওই ঔদ্ধত্য, সেটা আপনাদের মধ্যে থাকুক। আশা করি ডন যেভাবে উঠেছে, আজকে রোকেয়ার মতো বাচ্চারা যেভাবে উঠছেন আজকে, ও আরেকটা মজার জিনিস, ম্যাজিক রাজিকটা ওর নাম, রাজিক, হ্যাঁ রাজিকও আজকে বোধ হয় আপনাদেরকে জাদু দেখাবে। কালকে আমার অফিসে এসেছিল, একটু ডাইগ্রেস করছি, এটা খুব ইন্টারেস্টিং, কেন বলছি, কেন, ওয়াই আই বিলিভ ইউ দিস ম্যাজিক, ও হাতের মধ্যে একটা ক্রস দিয়েছে আমার সামনে, তারপর বলেছে আপা আপনি হাতটা সামনে করেন, তো আমি সামনে করেছি, বলছে মুঠো বন্ধ করেন, মুঠো বন্ধ করেছি, বলে হাতটা ঝাঁকান, ঝাঁকালাম, হঠাৎ করে দেখলাম যে ক্রসটা এখানে আমার হাতে, ওর হাতে আর নেই। এই যে জাদু, এই যে মেন্টালিজম, এটাও কিন্তু সমস্ত মানসিক শক্তির আধার, কিন্তু আসলে যারা যুবক যুবতী তারা, আপনারা এই পরের প্রজন্ম। কাজেই একলা হাঁটলেও মনে রাখবেন, স্রোতের বিপরীতে হাঁটলেও মনে রাখবেন যে আপনার নেতা আপনি, মনে রাখবেন আপনার গুরু আপনি, মনে রাখবেন শ্রেষ্ঠত্ব আপনার দায় এবং শ্রেষ্ঠত্ব আপনার পাওনা এবং শ্রেষ্ঠত্ব আপনার গন্তব্য।